মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া মনসতলা এলাকায়। সূত্রের খবর, রানাঘাট থানার রাজবাগান পাড়ার বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সায়নদীপ কুণ্ডু এদিন তার তিন বন্ধুর সাথে মোটর বাইক করে যাওয়ার সময় একটি মারুতি ভ্যানের সাথে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা ওই তিন ছাত্রকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর দুই ছাত্রকে ছেড়ে দিলেও সায়নদীপের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তার। কালকে রাত্রেবেলা হাসপাতাল থেকে মানে হাইরোড থেকে বাড়িতে গিয়ে নাক পরিষ্কার করতে গিয়ে দেখি নাক দিয়ে ধুলো কারে বলে লাগিয়েছো নাকি? হ্যাঁ, ভাইরাস তো আটকাবে, ধুলোটা আটকাবে তো। হ্যাঁ, ধুলোটা আটকাবে, ধুলোটা আটকাবে।